আজকে একটা খুব ইজি কিন্তু ইউজফুল একটা টিপস নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা আসলে আজকে একজন আমাকে করছিল, সেটা হলো যে একটা লিস্টের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ, যেমন 10,000, 20,000, 30,000 এগুলো পজিটিভ নাম্বার, 40,000, 50,000 এগুলো হলো নেগেটিভ নাম্বার। একই লিস্ট থেকে আমরা কিভাবে পজিটিভ এবং নেগেটিভ লিস্টগুলো যোগফল বের করতে পারি, ঠিক আছে, যে পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলোর যোগফল বের করতে পারি। যেমন আমি প্রফিট বলতে এখানে পজিটিভ নাম্বারগুলোকে বুঝাইতেছি, যেমন এখানে দেখেন 60,000, আর লস বলতে আমি মাইনাসগুলোকে বুঝাইতেছি, হ্যাঁ 90,000। ওকে, তাহলে এই সূত্রটা হলো ইজ ইকুয়াল টু সামিফ, সামিফ রেঞ্জ, আর আপনি টোটাল কোন রেঞ্জে ক্যালকুলেশন করতে চাচ্ছেন, এটা হলো আপনার টোটাল ডাটা রেঞ্জ। তারপরে হলো কমা, এরপরে আপনি যেটা চাচ্ছেন যে পজিটিভ পজিটিভ ভ্যালুগুলোকে একসাথে যোগ করতে, তার মানে আপনার যে রেঞ্জ, এটা যে আউটপুট, এটা 0 থেকে বড় হলেই তো পজিটিভ হবে, প্লাস হবে, ইজ গ্রেটার দেন 0, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এটা কত হয়েছে, 60,000। ওকে, তাহলে পজিটিভগুলো তিনটা পজিটিভ, 30, 50, 10, 60,000 হয়ে গেল। ওকে, তারপর লস, লস বলতে আমি যদি মাইনাসটাকে বোঝাই, তাহলে সামিফ রেঞ্জ, যেই রেঞ্জটা আমি, যে রেঞ্জের ভিতরে আমার ডেটাটা আছে, মাইনাস ফিগারের ডেটাটা আছে, মিক্স রেঞ্জ। তারপর ক্রাইটেরিয়া বলতে আমি বোঝাচ্ছি এখন ক্রাইটেরিয়া কি, তাহলে মাইনাস ফিগার মানে 0 থেকে ছোট, তার মানে আমার যে আউটপুটটা আছে সে আউটপুটটা 0 থেকে ছোট। ওকে, তারপরে ক্রাইটেরিয়া দেখেন যে এরপরের অপশনটা সাম রেঞ্জ, এটা থার্ড ব্র্যাকেট, তার মানে এটা অপশনাল, না দিলেও হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে, এই যে মাইনাস 90,000। ঠিক এইভাবেই আমরা খুব সহজে একটা লিস্ট থেকে বের করতে পারি, একটা লিস্ট থেকে আমরা খুব সহজেই আমরা এই ডাটা পজিটিভ এবং নেগেটিভ ডাটাগুলোকে একটা মিক্স লিস্ট থেকেও আমরা এই পজিটিভ আর নেগেটিভ ডাটার যোগফল খুব ইজিলি বের করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।